নমস্কার, কবি সুকান্ত আচার্যের লেখা পতাকার পাঁচরং। বল তো দেখি, পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে। পতাকার মাঝে পাঁচ রং আছে, বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বলেন, হেকে বোঝাও কি করে পাচ্ছি? মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, উপরে গেরুয়া মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে, এটিকে ধরলে তবু আছে চারটি। অবুঝ শিশুটি বলল তখন, রং আছে আর এক, লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনে ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে। রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো পাঁচটি, এইবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক, অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্যে করছে বলিদান, স্বাধীনতার সহিত চমক তাদের মোর প্রাণ। হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে 70টি বছর, দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছে কি তার খবর।